আজকে আমরা কথা বলবো করোনাকালীন সময়ে আপনি যখন করোনায় আক্রান্ত হচ্ছেন তখন আপনার খাদ্যাভ্যাস কীরকমের হবে। এখন ওমিক্রনের সময় চলছে, ওমিক্রন আমাদের প্রতিটি ঘরে পৌঁছে গেছে, অন্ততপক্ষে ঘরের প্রতিটি লোক একবার একবার করে ওমিক্রনে আক্রান্ত হচ্ছে। কিন্তু সংক্রমণের হার হওয়া সত্ত্বেও আমরা ওমিক্রন থেকে একটু ঝুঁকি কমে আছি, কারণ হচ্ছে আমাদের ইমিউনিটি, মানে ওমিক্রন যেটা, ওমিক্রন আমাদের ইমিউনিটির কাছে একটু হার মেনেছে। কিন্তু দেখা যাচ্ছে যে ওমিক্রন আক্রান্ত হওয়ার পরে শরীরে ফ্যাটিক বা দুর্বলতা অনেক বেশি গ্রাস করছে। এই দুর্বলতা গ্রাস যাতে না করতে পারে তাই আপনি যখন কোভিড পজিটিভ হচ্ছেন তখন থেকে আপনাকে সচেতন হতে হবে। নিয়মিত পুষ্টিকর খাবার আপনাকে কোভিড আক্রান্ত হওয়ার আগে থেকে গ্রহণ করতে হবে, তাতে হচ্ছে আপনি কোভিডে যখন আক্রান্ত হবেন তখন কিন্তু দুর্বলতা থাকবে না। আপনি কোভিড আক্রান্ত হলে প্রথমে যে এখন যে সংক্রামকটা দেখা যাচ্ছে সেটাতে দেখা যাচ্ছে প্রথমে অনেক বেশি জ্বর থাকে এবং জ্বর নামতে চাচ্ছে না, যার কারণে বডি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে এবং আপনার খাওয়ার রুচি একেবারেই কমে যাচ্ছে। তো আমরা যেটা ভুল করি, আমরা প্রথমেই খেতে ইচ্ছা করছে না বলে নানা ধরনের জাঙ্ক ফুড, ভাজা পোড়া, তেলে ভাজা খাবারগুলো খেয়ে ফেলি। কিন্তু জ্বর যখন অনেক বেশি থাকে, মুখে কোনো রুচি থাকে না, তখন কিন্তু আমাদের একটু লিকুইড খাবার এবং ঘন ঘন তরল খাবার খেতে হবে, যাতে বডি ডিহাইড্রেটেড না হয়ে অন্যান্য যে অর্গানগুলো আছে সেগুলো যাতে আপনার ধ্বংস না হয়ে যেতে পারে। এছাড়া আপনাকে আরও যেটি করতে হবে, কিছুক্ষণ পরপর পানি খেতে হবে। এছাড়া আপনার যে তরল বা লিকুইড খাবারটি হবে সেটি প্রোটিন সম্বলিত কি না সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে চিকেন স্টু বা একটি ডিমের স্যুপ, বা হচ্ছে আপনার উচ্চ প্রোটিন সম্পৃক্ত কিছু সবজি রয়েছে যেমন ডাল স্যুপ অথবা ব্রোকোলি, ফুলকপি, এগুলো ম্যাশ করে স্যুপ করাও কিন্তু আপনি খেতে পারেন। ছেঁকা সবজির স্যুপ আমরা যেটাকে বলি, যে সবজি সিদ্ধ করে সেই স্টুটা যদি আপনি খেতে পারেন এই সময়, তাহলে কিন্তু আপনার অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে, প্রোটিন থাকবে এবং আপনার করোনার সময় যে বডি ভিটামিন বি এবং জিঙ্কের ঘাটতি হচ্ছে সেগুলো পূরণ হবে। এরপর আসি, যখন আপনার 7 দিন হয়ে গেল, আপনি নেগেটিভ হওয়ার কাছাকাছি চলে আসলে তখন কিন্তু আপনার বডিতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, বি এবং জিঙ্কের ঘাটতি দেখা দিচ্ছে। এই ঘাটতি পূরণ করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খেতে হবে। প্রতিদিনের খাদ্য তালিকায় সবুজ রঙের শাক অবশ্যই রাখবেন। সাথে সাথে আপনাকে যেটি করতে হবে, নানা ধরনের নানান রঙের ফলের প্রতি আপনার আকর্ষণ বাড়াতে হবে। আপনি ফলের জুস করে খেতে পারেন অথবা সরাসরি একটি আস্ত ফল প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন। আপনাকে আরও একটি কাজ করতে হবে, কিছুক্ষণ পরপর একটু হালকা কুসুম পানি খেয়ে আপনার তৃপ্তি মেটাতে হবে, যাতে করে যে খুশখুশে কাশিটা আপনার রয়ে যাচ্ছে সেটি যাতে বন্ধ হয়ে যায়। একটু আদা চুষতে পারেন, তাতে আপনার ডাইজেস্টিভ সিস্টেম যেটা দুর্বল হয়ে যাচ্ছে সেটা উন্নত হবে। এর সাথে সাথে মুখে একটু লবঙ্গ এবং যে জিরার পানি রয়েছে, আমরা যেটা জিরা খাবারে ব্যবহার করি, সেটা দিয়ে একটু মশলা চা যদি তৈরি করে খেতে পারেন, তাহলে কিন্তু যে দুর্বলতা, একটু পরপর আপনার খুশখুশে কাশি হয়ে নিউমোনিয়ার একটা ভাব চলে আসা, সেটা কিন্তু দূর হবে। এছাড়া প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সবজি বাজারে রয়েছে, যেমন গাজর, বিট, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকোলি, তারপরে এখন পার্পেল কালারের বাঁধাকপি বাজারে আছে, এগুলো কিন্তু আপনার খাদ্য তালিকায় অনায়াসে বিভিন্ন ধরনের পদ করে আপনি রাখতে পারেন। সর্বশেষে আমাদের কোভিডকে জয় করতে হবে, এই জন্য পর্যাপ্ত পরিমাণে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবারের সাথে সাথে শাকসবজি খাদ্য তালিকায় রাখা অত্যাবশ্যক। ওমেগা 3 যুক্ত খাবার যেমন সামুদ্রিক মাছ, বিভিন্ন ধরনের বাদাম, এগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।